তৃণমূলের নেতা দেবাংশু ভট্টাচার্যের ফেসবুক পোস্টে বিতর্ক। গত বছর ঠিক আজকের দিন পর্যন্ত রাজ্যে যে তৃণমূলটা ছিল সেটাই নিষ্কলুষ, ধান্দাবাজবিহীন প্রকৃত তৃণমূল। পোস্ট দেবাংশুর, বিতর্কের জেরে পোস্ট ডিলিট। ললিপপ নিয়ে রাজনীতিতে বিশ্বাস করি না, পাট শিল্প নিয়ে আন্দোলন চলবে। বস্ত্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও চড়া সুর অর্জুন সিং এর গলায়। তৃণমূলের জুট কমিশনারের অফিস ঘেরাও কর্মসূচিকে সমর্থন, মমতার গুরুত্ব বুঝেছেন অর্জুন, মন্তব্য কুণালের। 5ই মে নতুন কার্যালয়ে তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকলেন মমতা। ডাকা হয়েছে শাখা সংগঠনের নেতৃত্বকে। পরে দিদিকে বলর আদলে নয়া জনসংযোগ কর্মসূচি ঘোষণা করবেন তৃণমূল নেত্রী। পায়ে পায়ে 125 বছর পার, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার পর আজও সেবার ব্রতে মগ্ন। পুণ্যতিথিকে স্মরণ জি চব্বিশ ঘণ্টায়, রামকৃষ্ণ মিশনের 125 লাইভ দিনভর। পায়ে পায়ে 125 বছর পার, আজও সেবার ব্রতে মগ্ন রামকৃষ্ণ মিশন। 125 পেরিয়েও তারুণ্যে ভরপুর, কেমন ছিল মিশনের দিনগুলি? জি চব্বিশ ঘণ্টায় মিশনের প্রাক্তনীরা, আলোচনায় আলাপন বন্দ্যোপাধ্যায়, স্টুডিও শঙ্করলাল ভট্টাচার্য, হর্ষ দত্ত। দেখুন তারুণ্যের 125 রাত 8টায়। ঝড় বৃষ্টির জেরে এক ধাক্কায় কমল কলকাতার তাপমাত্রা, তীব্র দাবদাহ থেকে আপাতত মুক্তি। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, বইতে পারে ঝোড়ো হাওয়া। এখনই আর তাপপ্রবাহ নয়, জানালো হাওয়া অফিস। নিউজ ব্রডকাস্টিং অ্যাওয়ার্ড 2021 বেস্ট প্রাইম টাইম শো ইস্টার্ন রিজিয়ন, আপনার রায়। পুরস্কৃত গুড মর্নিং বাংলা ও পেজ ওয়ান নিউজ এডিটর অব দ্য ইয়ার ইস্টার্ন রিজিয়ন মৌপিয়া নন্দে। একের পর এক পুরস্কারের কৃতিত্ব জি চব্বিশ ঘন্টার মুকুটে। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি চব্বিশ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।